ডিসেম্বরের পিছত আৰু হয়তো না থাকিব আলফা। ডিসেম্বরের ভিতৰত সরকারে করব আলফার চুক্তি, চুক্তির পিছতেই ভঙ্গ করা হব আলফা। আলফাটো যেতিয়া ভঙ্গ হয়ে যাব আলফা হিসেবে না থাকে, এয়া স্পষ্ট ঘোষণা আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়ার। ভারত সরকার আর অসম সরকারের সঙ্গে চুক্তি করার পূর্বে বুধবারে কাজিরঙাত একত্রিত হয়েছিল আলফার সার্জেন্টের উপরের সকল নেতা সদস্য। 200+ নেতা সদস্যর উপস্থিতিত আলফার সাধারণ পরিষদর বৈঠকত আলোচনা হবলগিয়া চুক্তির খসড়ার উপর বিস্তৃত আলোচনা। চুক্তির পিছত ভঙ্গ করবলগিয়া সশস্ত্র সংগঠনটির নিখোঁজ সদস্যর পরিয়াল আর নির্যাতিত পরিয়ালসকলে কি পাব সরকারের পৰা? নির্যাতিত আর যখন নিরুদ্দিষ্ট হয়ে আছে, ইতিমধ্যে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যখন নিরুদ্দিষ্ট ইতিমধ্যে হয়ে আছে সেই ক্ষেত্র আমি দলের তরফের আমি সিদ্ধান্ত গ্রহণ নকি পরিয়ালসমূহ সিদ্ধান্ত গ্রহণ করার আমি ক্ষমতা দিছো। পরিয়ালসকলে আপনজন যদি শহীদ হিসাবে ঘোষণা করার আমাক সন্মতি প্রদান করে তেতিয়ালে আমি শহীদ হিসাবে ঘোষণা করিম। আর বিশেষ ভূটানত যখন নির্দিষ্ট হয়ে আছে পরিয়ালসমূহে নির্দিষ্ট হিসাবেই থাকাটো সন্মতি প্রদান করেছে, বিচারিছে। গতি আমি ভূটানত থাকা সকল নির্দিষ্ট হিসাবেই ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর তাক আজি সাধারণ পরিষদের সভায় অনুমোদন জানাইছে। ইপিনে 4.5 দশকজোড়া রক্তরঞ্জিত সশস্ত্র সংগ্রামের পিছত চুক্তির সাজু হওয়া অরবিন্দ রাজখোয়া আর অনুপ চেতিয়া নেতৃত্বাধীন আলফার একাংশ নেতাই নিজ নিজ পছন্দর কাম কাজের সাজু হয়েছে। সভাপতি রাজখোয়ায় নিজ জন্মস্থানত স্বাভাবিক জীবন যাপনের সাজু হয়েছে বলে জানিপরা গেছে। বৈদেশিক সচিব শশধর চৌধুরী চুক্তির পিছত এটা রাষ্ট্রীয় রাজনৈতিক দলত যোগদান করার বিপরীতে উপসেনাপ্রধান রাজু বড়ুয়ায় ব্যবসায়ত নামিব বলে জানিপরা গেছে। একদরে স্বাস্থ্যজনিত কারণত সংগঠন এরিব প্রচার সচিব মিথিঙ্গা দৈমারিয়ে, বাকি সকলেও নিজ নিজ পছন্দর কাম কাজত মনোনিবেশ করব। কাজিরঙার বিতুপন বরার সৈতে নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ডিসেম্বরের পিছত আর হয়তো না থাকিব আলফা। ডিসেম্বরের ভিতরত সরকারে করব আলফার চুক্তি, চুক্তির পিছতেই ভঙ্গ করা হব আলফা। আলফাটো যেতিয়া ভঙ্গ হয়ে যাব আলফা হিসেবে না থাকে, এয়া স্পষ্ট ঘোষণা আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়ার। ভারত সরকার আর অসম সরকারের সঙ্গে চুক্তি করার পূর্বে বুধবারে কাজিরঙাত একত্রিত হয়েছিল আলফার সার্জেন্টের উপরের সকল নেতা সদস্য। 200+ নেতা সদস্যর উপস্থিতিত আলফার সাধারণ পরিষদর বৈঠকত আলোচনা হবলগিয়া চুক্তির খসড়ার উপর বিস্তৃত আলোচনা। চুক্তির পিছত ভঙ্গ করবলগিয়া সশস্ত্র সংগঠনটির নিখোঁজ সদস্যর পরিয়াল আর নির্যাতিত পরিয়ালসকলে কি পাব সরকারের পৰা? নির্যাতিত আর যখন নিরুদ্দিষ্ট হয়ে আছে, ইতিমধ্যে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যখন নিরুদ্দিষ্ট ইতিমধ্যে হয়ে আছে সেই ক্ষেত্র আমি দলের তরফের আমি সিদ্ধান্ত গ্রহণ নকি পরিয়ালসমূহ সিদ্ধান্ত গ্রহণ করার আমি ক্ষমতা দিছো। পরিয়ালসকলে আপনজন যদি শহীদ হিসাবে ঘোষণা করার আমাক সন্মতি প্রদান করে তেতিয়ালে আমি শহীদ হিসাবে ঘোষণা করিম। আর বিশেষ করে ভূটানত যখন নির্দিষ্ট হয়ে আছে পরিয়ালসমূহে নির্দিষ্ট হিসাবেই থাকাটো সন্মতি প্রদান করেছে, বিচারিছে। গতি আমি ভূটানত থাকা সকল নির্দিষ্ট হিসাবেই ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর তাক আজি সাধারণ পরিষদের সভায় অনুমোদন জানাইছে।
ইপিনে চারি দশকজোড়া রক্তরঞ্জিত সশস্ত্র সংগ্রামের পিছত চুক্তির সাজু হওয়া অরবিন্দ রাজখোয়া আর অনুপ চেতিয়া নেতৃত্বাধীন আলফার একাংশ নেতাই নিজ নিজ পছন্দর কাম কাজের সাজু হয়েছে। সভাপতি রাজখোয়ায় নিজ জন্মস্থানত স্বাভাবিক জীবন যাপনের সাজু হয়েছে বলে জানিপরা গেছে। বৈদেশিক সচিব শশধর চৌধুরী চুক্তির পিছত একটা রাষ্ট্রীয় রাজনৈতিক দলত যোগদান করার বিপরীতে উপসেনাপ্রধান রাজু বড়ুয়ায় ব্যবসায়ত নামিব বলে জানিপরা গেছে। একদরে স্বাস্থ্যজনিত কারণত সংগঠন এরিব প্রচার সচিব মিথিঙ্গা দৈমারিয়ে। বাকি সকলেও নিজ নিজ পছন্দর কাম কাজত মনোনিবেশ করব। কাজিরঙ্গার বিতুপন বরার সহ নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইস্ট।